জাকাতের খাত আমাদের প্রায় সবারই জানা আছে। আল্লাহ তাআলা একটি আয়াত দিয়ে কীভাবে সব নির্ধারণ করে দিলেন, এটা বড় আশ্চর্যের বিষয়। আজকাল দুনিয়াতে একটা বিষয় ব্যবস্থাপনার জন্য ভলিউম রচনা করে ফেলে, অথচ একটা আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, আপনাকে এটা দিয়ে যথেষ্ট মনে করেছেন, আলহামদুলিল্লাহ। আয়াতটি কি? সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। ইন্নামা সাদাকাত, সাদাকা বলতে এখানে যাকাতকে বোঝানো হয়েছে, সাদাকা বলতে এখানে যাকাতকে বোঝানো হয়েছে। কোরআন কারিমে বহু জায়গাতে সাদাকা বলতে যাকাতকে বোঝানো হয়েছে, আবার যাকাত বললেও কখনো কখনো আত্মিক পবিত্রতা বোঝানো হয়েছে। তো এটাও আলেমদের থেকে জানতে হবে, রাসূলুল্লাহ হাদিস থেকে জানতে হবে। এগুলি ব্যাখ্যার জন্যই আমাদের কি লাগে? হাদিস লাগে। একটি আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা জানতে হলে, এই আয়াতের ব্যাখ্যা জানতে হলে হাদিস লাগবেই আমাদের। তার প্রমাণ করে যারা আজ হাদিস অস্বীকার করে, তারা আসলে হাদিসও মানে না, কোরআনও মানে না, কোনোটাই মানে না তারা। এখানে দেখুন বলা হয়েছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাঈ ওয়াল মাসাকিন, আটটি খাতের কথা উল্লেখ করা হয়েছে। আটটি খাতের বাইরে কোনো ক্রমেই যাওয়া যাবে না, এবং এই আটটির ভিতরে ঢুকে কি না এটা আপনাকে দেখতে হবে। এক নম্বর হচ্ছে আল ফুকারা, দুই নম্বর হচ্ছে আল মাসাকিন। দুইটাকে একসাথে উল্লেখ করব, কারণ দুইটার মধ্যে পার্থক্যটা খুবই কম। যদিও আলেমরা বলেছেন, এবং এটাই বিশুদ্ধ মনে হয়, যে ফকিরের অবস্থা হচ্ছে একেবারে নিঃস্ব, আর মিসকিন হচ্ছে যার কিছু আছে কিন্তু তার সংসার চলে না। ফকির হচ্ছে যার আস্তে আস্তে ঘুরে, কিছু নাই, লোকমা লোকমা। তার মিসকিনের অর্থ হচ্ছে তার কিছু আছে কিন্তু ঠিক মতো চলছে না। দুইটার প্রমাণ আমরা দেখতে পাই ফকিরের ক্ষেত্রে, যে লিল ফুকারা আল্লাযিনা, কোরআন কারিম আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত কারা পাবে বা ফাই কারা পাবে, সেখানে গানিমত কারা পাবে, ফুকারাদের কথা বলা হয়েছে, যারা হিজরত করেছে মদিনা থেকে, মক্কা থেকে তো হিজরত করেছে, তাদের কিছুই নেই, বাড়িঘরও নাই, জমি জমা নেই, এদের জন্য আলাদাভাবে ফকিরদের কথা বলা হয়েছে, এরা পাবে, মানে এদের কিছু নেই। আর মোসাকিনের কথা কোরআন কারিম অন্য জায়গায় বলছেন আল্লাহ তাআলা, যে যারা ওই যে মিসকিন ওদেরকে বলা হয়েছে যাদের নৌকা আছে, একটা নৌকা থাকে তারও মিশ্রয়, তাকেও আল্লাহ তাআলা মিসকিন বলেছেন। কোরআন কারিমে ওই যে খদির এবং মুসা যাচ্ছিলেন, তখন একটা নৌকাকে খদির ছিদ্র করে দিলেন, তো সেখানে আল্লাহ তাআলা বলছেন যে লিমাসাকিনা ইয়ারমালুন, এরা কিছু মিসকিন ছিল, তারা কাজ করে খাইতো। মিসকিন বলছে তার নৌকা আছে, তার একটা নৌকা আছে, তারাও মিসকিন বলছে। এরা তো মিসকিন ওই ব্যক্তি যার কিছু না কিছু আছে, একবারে ফকির না, একবারে নাই দেয় এমন না, কিছু না কিছু আছে। এটাই বিশুদ্ধ মত। এই দুই শ্রেণী কিন্তু যাকাত পাবে, দুই শ্রেণী যাকাত পাবে, যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে, চলছে না, বলতে পারছে না, কিন্তু আছে তাদের, চলে না তাদেরকে, অনেকেই ধরো আত্মীয় স্বজন অনেকে এরকম আপনাদের থাকতে পারে যারা এরকম আছে কিন্তু বলে না, মুখে বলছে না, লজ্জা আছে। আপনি জানেন যে সে পাওয়ার হকদার, তাকে দিতে পারবেন, বলার দরকার নেই যে যাকাত দিলাম, এটা বলার দরকার নেই, কারণ তাকে অপমান করা হয়। অনেক সময় নিতে চাইবে না যে আমি আমরা যাকাত দিচ্ছ আর কিছু দিতে পারো না ইত্যাদি। আপনি দিলে হবে, যদি কারণ শিওর জানেন যে সে যাকাতের হকদার, তখন বলে দিতে হবে না, বলে দেওয়া লাগবে না। আবার অনেকে আছে, যেমন আমরা যখন প্রতিষ্ঠান ছাড়াই আমাদের এখানে এসে বলতে থাকে যে না আমাদের ছেলে পড়াইতে পারতেছি না, তখন আমরা ইচ্ছা করে দেখি যে আসলে কতটুকু গরিব, বলি যে তাহলে যাকাতের খাত থেকে আপনার জন্য একটা টাকা পাবো, দেখুন আমরা যাকাত নিব না। তো বোঝা গেল সে আসলে গরিব না, সে একজনের স্যাসরামি আছে, মানুষের কিছু আছে, না দেওয়ার জন্য সে টাকা দিতে চায় না। তো আমরা বলি যে তো আমাদের হয় যাকাত থেকে নেবেন, নাহলে আপনি কোন খাত থেকে আপনার সন্তানকে দিবে বলতে হবে, ফকির মিসকিন না, তো কী জন্য কমাচ্ছেন আপনি? আপনি তো এটা খরচটা দিতে হবে, কারণ পড়ানোর টিচারের বেতন কি আমি দিলে তো আমার বাড়িতে জমি বেশি দিতে হবে আপনার টিচারের ছেলের বেতন। কিন্তু অনেকে আছে ও এটা দিতে চায়, তো বোঝা গেল তো উনি আবার হকদার না, বুঝে আসছে। তো বললাম যে উনি এখন উদ্দেশ্য হচ্ছে কমানো, এক ধরনের মানুষের অভ্যাস আছে, অবস্থা কমানো, তো দেখতে হবে আসলে সে হকদার হলে দিবেন, কোনো সমস্যা নেই, হকদার হলে অবশ্যই পাবে, কোনো সমস্যা নেই। তো ফকির এবং মিসকিন এরা পাবে, আর কারা পাবে? ফকিরকে কতটুকু দেওয়া যাবে আগে এটা শুনি। কেউ বলছে 1 বছরের দেওয়া যাবে, কেউ বলছে তাকে একটা কাজ ধরার মতো, যেটা দিয়ে কাজ দিলে যে আর চাইবে না 1 বছর, এরকম তাকে দেওয়া যাবে। কেউ বলছে না, এতটুকু দেওয়া যাবে সে ধনী হয়ে যায়, মানে তারপর এরপরে সে আবার ফকির হলে আবার দেওয়া নেবে, কিন্তু তাকে 1 বছরের জন্য তাকে ধনীর মতো হয়ে যাওয়ার মতো তাকে দিতে হবে, দেওয়া যাবে 1 বছর, এটুকু দেওয়া যাবে, কোনো সমস্যা নাই।
কি মাল নেশাবের মালিক না হওয়া শর্ত কিনা, ফকিরের নেশাবের মালিক মালিক না হওয়া শর্ত কিনা, আসলে নেশাবের মালিক না হওয়ার শর্ত নাই, নেশাবের মালিক না হওয়ার শর্ত নাই। এই জন্য ধরেন অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে, যারা উত্তর জানা দরকার, যে একজন মানুষ তার কাছে সম্পদ আছে কিন্তু হাসপাতালে তার রুগী কষ্ট পাচ্ছে, কিন্তু তার ছেলে বা সন্তান বা কেউ, কিন্তু এটা বিক্রি করে দিলেও হবে না, তো তার সম্পদ যেটা আছে এটা নেশাবের চেয়ে বেশি, কিন্তু ওর তো চালাইতে পারতেছে না হাসপাতালে, সে কি জাকাত দিতে পারবে কি না, এই হিসাবে সে জাকাতের অংশীদার অংশ নিতে পারবে, কারণ সে তো এখন আসলে মিসকিনদের পর্যায়ে চলে গেছে, কারণ এটা বিক্রি করলেও তার কাজ হচ্ছে না, তার কাজ হচ্ছে না। তো একজন মানুষের বাড়ি বিক্রি করে দিতে হবে জরুরি না, বাড়ি বিক্রি করে জাকাত মানে সারা বছর চালাইতে হবে, যে জিনিসটা সে থাকে ওই জিনিসটা অথবা জিনিসের কাজ করে, যে জিনিসটা দিয়ে তার এরা চলতেছে, ফার্ম চলতেছে, বছরের কাজ চলতেছে, ওইটা বিক্রি করে দিতে হবে না, ওইটা তার থাকবে, এর অতিরিক্ত জিনিসের মধ্যে যদি তার বেশি থাকে তখন সেটা ধরতে হবে। সুতরাং বোঝা গেল যে যখন কারো এরকম অবস্থা যাবে, এরকম অবস্থা আসবে যেখানে তার এই সম্পদ যা আছে এইটা দিয়ে এটা বিক্রি করলেও তার কাজ হবে না, আর এইটা তার একান্ত জরুরি তার থাকতে হবে, এটা বাদ দিয়ে এরপরে যদি কোনো তার বিপদে পড়ে সেখানে ফকির মিসকিন হিসেবে তার সে জাকাত নিতে পারবে, ফকিরের জাকাত নিতে পারবে। এই জন্য অসুস্থ যদি কেউ থাকে হাসপাতালে, অনেকের আছে ক্যান্সারের রোগ আক্রান্ত, অনেক টাকা লাগে, তখন সে জাকাতের খাত থেকেও জাকাত নিতে জাকাত ফকির মিসকিনদের খাত থেকে জাকাত হিসেবে জাকাত দিতে পারবে, কারণ তার এখন অবস্থা এমন যে তার নেশাবের সম্পদ হিসেবে তার দেখা হবে, নেশা পরিমাণ মাল দেখা হবে না, কারণ নেশা পরিমাণ আসলে এই রুগীর জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে না, যে এর উপরও আর থাকবে এরকম না, এই জন্য সে নিতে পারবে। এই দুই শ্রেণীর কথা বললাম।